everyone. আমি এখন সোহরাওয়ার্দি ঠিক সামনে আছি, এখানে যে সিগন্যালটি মোড়, সেই মোড়ে এখন আছি। এখান থেকে এখন রাস্তা ক্রস করে দেন কৃষি মার্কেট পর্যন্ত যাব। কলেজগেট ইন্টু সিগনাল, সেই সিগনালে এখন আমি আসছি। এখান থেকে কৃষি মার্কেট পর্যন্ত যেতে চাই। আমি মোহাম্মদপুর সরকারি স্কুলের সামনে আসি। কলেজ গেট থেকে আমি কৃষি মার্কেট নয়, আমি এখান থেকে টিক্কাপাড়া পর্যন্ত যেতে চাই। কয়েকটি মল ঘুরলেই টিক্কাপাড়া, খুব বেশি দূর নয়। কলেজ গেট থেকে টিক্কাপাড়া পর্যন্ত রিক্সা ভাড়া হচ্ছে 20 টাকা, খুব বেশি একটা দূরে নয়। প্রায় কাছাকাছি চলে এসেছি। বর্জ্য ব্যবস্থাপনা করা হয়, যার জন্য এখানে একটু নোংরা দেখা যাচ্ছে, গন্ধযুক্ত এলাকা। এটি হচ্ছে ক্যাম্পে বাজারের পাশে যে সাইড রাস্তা, সেই রাস্তাটি এটি রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এর পাশেই আছে। আমি ডান দিকে, সরি এটি হচ্ছে বাম দিকে আমি যেতে চাই যারা পুরাতন জিনিসপত্র কিনতে চান বা বিক্রি করতে চান, তারা এই ক্যাম্পের বাজারের ঠিক সামনেই চলে আসবেন। রাস্তার সাইডে ফুটপাতে দেখবেন পুরাতন জিনিসপত্র বিক্রি হয় এখানে। বাম দিকে খেয়াল করলে দেখতে পারবেন, আমি পাশ থেকে গলিতে ঢুকে যাব। বেশি রাস্তা ঘুরে যেতে হলে আমাকে জ্যামের মধ্যে আটকে যেতে হবে। চিপা রাস্তা, তারপরও হালকা হালকা জ্যাম হয় মাঝে মাঝে। রাজধানীর কথা কখনোই স্পষ্টভাবে কিছু বলা যায় না, কারণ কখন কোথায় কোন পরিস্থিতি ক্রিয়েট হয় বোঝা খুবই মুশকিল। এখন পায়োনিয়ার হাউজিংয়ের যে প্রথম গেট, সেই গেটের সামনে অবস্থান করছি। এবং এখানে মোড়
কলেজগেটে, দেন আমি পিয়াপাড়া যে রোড ফেরিতে ঢুকে পড়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। চলে এসেছি অনেক দূর, খুব বেশি দূর না, 1 কিলোমিটারও হয়নি এখনো। বাই বাই, সবাই ভালো থাকবেন। ব্লগটা এখানে শেষ করছি।